15 রোজার পর থেকে প্রতিবছর নগরের মার্কেটগুলো থাকত সরগরম, কিন্তু এবারের চিত্র তার উল্টো। অভিজাত শপিং মল, মিমি সুপার মার্কেট, সেন্ট্রাল প্লাজা, সানমার, ওশান সিটি সহ বিভিন্ন মার্কেট এখনও প্রায় ক্রেতা শূন্য। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে এবার শুরু থেকে ক্রেতার উপস্থিতি কম। শুধুমাত্র নগরীর ব্যস্ততম মার্কেট সেন্ট্রাল প্লাজাতেই গত এক মাসে আর্থিক ক্ষতির পরিমাণ 20 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি। আমরা তো এক দোকানে ধরেন আমার দোকানে আমরা তো সেল করতাম পার ডে 2-3 লাখ টাকা করে এরকম সেল হতো, এখন এটা অর্ধেকে নেমে আসছে। একই অবস্থা অন্যান্য মার্কেটগুলোতেও, বেচা কেনা কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। আমরা হাই সেল করতে পারিনি এবার, গতবার যদি আমরা 50 লাখ সেল করেছি এই যে এখন সেল করতেছি 35-30 টাকা এরকম। তবে রোজার শেষ দিকে এসে প্রসাধনী ও জুয়েলারির দোকানগুলোতে ভিড় কিছুটা বেড়েছে। বডি স্প্রে, তারপর এই লিপস্টিক, তারপর এই টুকটাক কানের দুল টুল, ম্যাচিং কানের দুল, এইসব আর কি। আমি এমনি টুকটাক কিছু জিনিস কেনার জন্য আসছি, ম্যাচিং করে এখন বাকি যা এক্সেসরিজগুলো লাগবে ওগুলো দেখছি। প্রশাসনের নিয়মিত নজরদারির কারণে এবার দরদাম সহনশীল বলে জানান ক্রেতারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।